ভারত মাতার একটু ভালো করে দেখাই। গণপতি বাপ্পা, হনুমান, এই হনুমান, তুমি কি সাহায্য? কৃষক? আচ্ছা, বা অসুবিধা হচ্ছে না তো? রিপাবলিক ডে ইজ এ ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। গুড মর্নিং এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরেকটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। তো আশা করি আজকের ভিডিওটা সেরা হইব, ভীষণ সুন্দর হইব। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠান্ডায় মুখের থেকে কথা বাইরতেছে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাইলে তোমরা অবশ্যই মজা পাইবা। হ্যাঁ, দেখাচ্ছি দাঁড়া। আর আজকে স্বর্ণর স্কুলে প্রোগ্রাম আছে, তো স্বর্ণ কি সাজবো তোমরা দেখাই চলো। মানে অলরেডি মোটামুটি সাজা কমপ্লিট, দেখো তোমরা। এই যে এটা কে? এটা কে? আই এম সানফ্লাওয়ার। এই ফুলটা বানাইতে স্বর্ণর বাবার 2 দিন লাগছে। তো তো স্বর্ণটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাইও। সানফ্লাওয়ার স্বর্ণ তো এক একজনের এক একটা সাজাইয়া, মানে সাজা যাইতে কইছে আর কি। যেমন ফ্লাওয়ার, ফ্রুটস, ভেজিটেবল, তারপরে কৃষ্ণ, রাধা, এইসব আর কি। তো স্বর্ণর ইচ্ছা স্বর্ণ ফ্লাওয়ার সাজবো, তো তাও আবার সানফ্লাওয়ার। তো সানফ্লাওয়ারটা বানাইছে স্বর্ণর বাবা কালকে পরশু, 2 দিন লাগিয়া। কালকে রাত্রে ধরো 9টা সাড়ে 9টা বাজছে এটা রেডি হইতে পুরোপুরি। তো স্বর্ণ ভীষণ এক্সাইটেড। তো চলো স্কুলে যাই, গাড়ি ওখানে আসে না, রেডি হয়ে আসি। এখন 7:30 বাজে, যে ঠান্ডা, যে ঠান্ডা। তবু ভাগ্য ভালো যে আজকে কুয়াশা নাই, মানে রোদ উঠছে। তো চলো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। তো বাড়ির থেকে বাইরিয়া, আমরা বাড়ির সামনে একটা সেট ঘর আছে যেটা আমরা বানাইছিলাম আমার দেওরের স্মৃতির উদ্দেশ্যে। তো ওই সেট ঘরের সামনেই ওইখানেও পতাকা উত্তোলন করা হইব, তাই ইয়া না ইয়া একটু দাঁড়াইলাম। স্কুলের গাড়ি আইতে আর একটু লেট হইব কইতাছে এর লেগা। জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের বুথের মাননীয় ভোটার ইনচার্জ শঙ্কর সরকার মহোদয়। তো এখান থেকে আয়া পড়লাম অক্ষণ স্কুলে। দেখো কত স্টুডেন্ট, সবাই এক একজন এক এক রকম সাজছে। ওইদিকে স্বর্ণর আরেকটা ম্যাঙ্গো বান্ধবী পাইছে, তো দুজন মিললে এনজয় করতেছে। আমরা কই দেখতাম, আমরা কই দেখতাম, ভালো শুনি। এই যে আমরার ভারত মাতা, কিউট কিউট ভারত মাতা। এই
Yes, on behalf of the school committee, for on the birthday of great heroes. Thank you, everyone. To say a few words on this auspicious Republic Day. Good morning. My heartiest condolences to the respected guardians, all respected members of the School Development Committee, my colleagues, and my beloved child. Why all are gathered here, everybody, you know, তো স্কুলের প্রোগ্রাম তো শেষ, মানে পতাকা উত্তোলন শেষ। এবার আমি একটা দাদার গাড়িতে করে দিদির সাথে, মানে ওই দাদার ওয়াইফ আর কি, দিদির সাথে ওই সনর ফুলটা লইয়া যাইতাছি, যেখান থেকে র্যালি শুরু করব ওইখানে আর কি। আর সনও আর একটা গাড়িতে করে আইব। গণপতি বাপ্পা, কি কষ্ট, হনুমান, এই হনুমান, গদাটা সেরা হয়েছে, বেলুন দি। তুমি কি সাহায্য? কৃষক? আচ্ছা, বাবা লাঙ্গল টাঙ্গল লইয়া।
কার্তিক আর গণেশ একসঙ্গে থাকবে, দেখ অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? সাবধানে হাঁটবে, মা ভালো, ভারত মাতার একটু ভালো করে দেখাই, অন্ধকার লাগে গো, ঠিক আছে, এই যে খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে, পুরো মুখটা কালো করে ফেলেছিস ডলে ডলে চোখের থেকে, না বাবা কলসি নিয়ে, কলসি নিয়ে রিপাবলিক ডে ইজ এ ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, উই সেলিব্রেট দিস ডে উইথ গ্রেট জয় অ্যান্ড হ্যাপিনেস ইন অল ওভার ইন্ডিয়া এট এ সেম টাইম, আই উইশ ইউ অল এ ভেরি রিপাবলিক ডে, এ ভেরি হ্যাপি রিপাবলিক ডে, রিপাবলিক ডে। এই কপিরাইটের যন্ত্রণায় আর বাসি না জানো তো, মানে কপিরাইটের লাগে আমি ফুল ভিডিওটার মিউজিকটাই তোমরা শুনাইতে পারছি না, প্রথম দিকে একটু আগে তো শুনছই একটুখানি মিউজিক, কত সুন্দর একটা মিউজিক বাজতেছিল, তার সাথে সাথে একটা স্যার বিভিন্ন রকম কথা কইতাছিল ইংলিশে, যাই হোক শুনতে খুব ভালো লাগতেছিল, কিন্তু এই কপিরাইটের যন্ত্রণায় আমি তোমরা পুরোটা শুনাইতে পারছি না, এর লাগে মিউজিকটা আমি অফ করে দিছি, তখনে মানে এমনি ভয়েস দিয়া টাইমটা কভার করতেছি আর কি। আর দেখো খুব সুন্দর করে সব বাচ্চারা কিন্তু সাজে, এক একজন এক এক রকম, ক্লাস 1-2 আর নার্সারির বাচ্চারা দিছে ফ্রুট ফ্লাওয়ার ভেজিটেবল এসব আর কি। ওই যে দেখো কি সুন্দর সুন্দর ফ্রুটরা, আর স্বর্ণ তো ফ্লাওয়ার সাজে দেখছোই, স্বর্ণ সবার আগে দিয়ে একদম লাইনের আগে দিয়ে স্বর্ণ আছে, প্রথমে তো ভারত মাতা আছে, ভারত মাতার পিছনে পুলিশ বিএসএফ মানে ফৌজি যারা আছে, ফৌজি যারা সাজছে তারা, এর পিছন দিয়েই কিন্তু ফ্লাওয়ার দিছে, তো এদিকে রাধা, তারপরে রাজকুমারী কৃষ্ণ, তারপরে এদিকে দেখো রাম সীতা লক্ষণ হনুমান, তো এক একজন এক একটা সাজে খুব সুন্দর লাগতেছে সবাইরে দেখতে, এত কিউট লাগতেছিল। আর এদিকে কৃষক সাজে কিছু মানে খেতে যাইতে আছে এরকম একটা ভাব, এদিকে আবার শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তারার ফুল ফ্যামিলি নিয়ে হাজির, এই যে দেখো কত সুন্দর লাগতেছে, শিবের সাথে দুর্গা, দুর্গা যে দুর্গা সাজে ওই ওর বাড়ি কিন্তু আমরা বাড়ির পাশেই, তো খুব কিউট লাগতেছে দুর্গা সাজে, তো
আর এদিকে দেখো, সাঁওতালি সাজে আর তারপরে ধুতি পরা, লাল পালের সাদা শাড়ি পরা, অনেক রকম কালচার, মানে বাঙালির কালচার তারা অনেকে, মানে বাঙালির কালচারটা দেখাইতে চাইছে আর কি। তো অনেকে উকিল সাজে, কেউ ডাক্তার সাজে, নার্স সাজে, এই যে নার্স, তারপরে এই যে বুড়া দাদু সাজে, মানে কি কবো, এত ভালো লাগতেছিল আমার দেখতে। তোমরাও নিশ্চয়ই এনজয় করতেছো সব দেখা, তোমরাও ভীষণ ভালো লাগতেছে। আর এই স্কুলে, শোনো, যে স্কুলে পড়ে, স্কুলে মোটামুটি 300 জন স্টুডেন্ট, 300-র উপরে স্টুডেন্ট আছে। তো এখানে কম করে হইলেও মোটামুটি 200-250 স্টুডেন্ট তো আইসেই, ধরো 50 জন বাদ দিলাম আইসে না, ছোটখাটো, মানে ছোট, বেশি ছোট যারা তারা হয়তো আনছে না সকালবেলা ঠান্ডার মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম আইসে কমপক্ষে 250 স্টুডেন্ট তো হইবই। আর এদিকে দেখতেছো অন্য গাড়ি টাড়ি দিয়া যাইতেছে, ওই যে ফ্ল্যাগ ট্যাগ লইয়া, এটি অন্য স্কুলের। তো সব স্কুল থেকেই তো বাইর হইছে, এই জায়গাটা হইছে বাজার, বাজারে ঢুকতেছি এখন আমরা। তো এর লেগে সবাই লোকে দেখা হইতে আছে, বিভিন্ন স্কুল থেকে নিতে আছে, এই যে ইয়ানো খুব সুন্দর করে সাজায় নিতে আছে, এক এক স্কুলের থিম এক এক রকম। তো এই জিনিসটা দেখে আমার খুব হাসি পাইতেছে। এখন যেটা দেখছো তোমরা, যে হনুমানের দল যাইতেছে পিছন দিয়া, রাম উপরে রাম বইয়া রয়েছে, তো পিছন দিয়ে হনুমানের দল যাইতেছে, এটা দেখে খুব হাসি পাইলো, খুব সুন্দর। তো এক একটা স্কুলের থিম এক এক রকম করে খুব সুন্দর করে কিন্তু করলো। তো আমরা স্বর্ণ যে স্কুলে পড়ে ওই স্কুলের থিমটাও বেশ সুন্দর হয়েছে, মানে ভ্যারাইটিস আছে আর কি, এই স্কুলের থিমে ভ্যারাইটিস আছে। এই যে স্বর্ণ ফ্লাওয়ার লইয়া যাইতেছে, তো মানে এই স্কুলের থিমে ধরো ফ্লাওয়ার, ফ্রুটস, ভেজিটেবল, তারপরে বিভিন্ন রকমের বেঙ্গলি কালচার, ভারত মাতা তো আছেই, রাধা কৃষ্ণ, সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে। অনেকটা রাস্তা হাঁটতে আইয়া তারপরে এখানে একটা স্কুলের খালি মাঠ আছে, তো মানে অন্য স্কুলের আর কি, এই স্কুলের না, অন্য স্কুলের একটা খালি মাঠ আছে, ওই মাঠে আইয়া সবাই দাঁড়াইছে। তো এখানে মা দুর্গার, মহাদেবের ফ্যামিলি, তারপরে রাম, লক্ষ্মণ, সীতা, তারপরে সবাই আর কি, মাঝখানে ভারত মাতা, দুই সাইডে সবাই যারা যারা সাজে সব স্টুডেন্টরা দাঁড়াইছে, আর এখানে স্কুলের হেড প্রিন্সিপাল দাঁড়াইছে। তো দাঁড়াইয়ে সবাই ছবি তুলতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি। তো ভীষণ সুন্দর, আসলে আমরা সময় এমন কিছু হইতো নাই লাগে, অখন এটি দেখে খুব ভালোই লাগে। আইলাম বাড়িতে, কয়টা বাজে দেখি, ধরো 10:45। আমি 7:30 তে উঠেছিলাম, সত্যি।
রৌদ্র গেছে না স্কুলে, সকালে ঠান্ডায়, রৌদ্রের ঠান্ডায় ক্ষতি হয়, মানে কাশি সর্দি হইয়া শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যায়, এর লেগে রৌদ্র গেছে না। তো আমরা এখন আইলাম 10:45 বাজে, বাড়িতে আইলাম, প্রচণ্ড খিদা পাইছে, এখন রান্না গরম খামো। অবশ্য কালকের একটু ভাত আছে, কিন্তু তরকারি তো নাই, রান্না করে খাইতে হইব, একটু টাইম লাগবো খাইতে। তো চলো, আজকের ভিডিওটা তোমরা অবশ্যই এনজয় করছো, অবশ্যই তোমরা ভালো লাগছে, ভীষণ সুন্দর ভিডিও হয়েছে। ভিডিওটা যদিও একটু বড় হয়েছে, তবু তোমরা মানে পুরোটা ধৈর্য ধরে দেখছো, এর লেগে তোমরা অনেক ধন্যবাদ। তো আজকের লেগে টাটা, দেখা হইব নেক্সট আর একটা ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমরা সানফ্লাওয়ারে ভালো লাগলেও একটা লাইক করে দিও, এটা।